বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের অনেক অনেক ভালোবাসা শুরু করছি আরেকটি নতুন ব্লগ। ব্লগ না জাস্ট এটাকে ফুড ব্লগ বলতে পারেন, কারণ এখন এই মুহূর্তে আমি আছি গাজীপুর জেলার পোড়াবাড়ি নামক যে বাস স্ট্যান্ড, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হাইওয়ে, ঢাকা মিশন হাইওয়ে, সেই বাস স্ট্যান্ডের মধ্যেই এখানে তানজিল মাঠাগড় নামে একটা দোকান আছে, দোকানটা আপনারা দেখতেছেন। এই দোকানের মধ্যে অসম্ভব সুস্বাদু মাঠা তৈরি করেন, ওনারা মাঠা বিক্রি করেন, তো সেই মাঠার স্বাদ নিতে আমি আজকে আপনাদের এখানে নিয়ে আসছি। তো চলুন কথা না বাড়িয়ে মূলগুটিতে চলে যাই, মাঠা কেমন, কীভাবে বানায়, প্রাইস কেমন, স্বাদ কেমন, সব কিছু আপনার সাথে বিস্তারিত তুলে ধরবো, চলুন আমার সাথে। আমরা কি কি বিক্রি করেন? আমরা সবগুলো, মরিচ যদি কেউ খেতে চায় মরিচ দিই, আর জুস বা সেভেন আপ, সবকিছু দিয়ে মাঠা তৈরি করেন। প্রাইস কোনটার কেমন? আপনার নর্মালি 35 টাকা, আর যদি এক্সট্রা কেউ অ্যাড করতে চায় ওটার দাম আলাদা। এখন যেটা করতেছেন শুধু দই দিয়ে, টক দই দিয়ে, এটার প্রাইস কত? 35 টাকা। আচ্ছা, আমাদের একটা মাঠা তৈরি হয়ে গেছে, এটা খাবে তুষার ভাই। তুষার ভাই খেয়ে, তুষার ভাই খাওয়া শেষ করার পরে উনি পুরো রিভিউটা দিবেন, এই রিভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে তানজিল ভাইয়ের যে মাঠা, হ্যাঁ, এই মাঠা 35 টাকা গ্লাস, এই মাঠাটা আমার হাতে এখন, এই মাঠাটা আমি এখন ট্রাই করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিছুক্ষণ আগে এই চা বাগান থেকে যে মাঠাটা খেয়ে আসছি, ওই মাঠার মধ্যে আমি দইয়ের ফ্লেভারটা এত বেশি পাইনি, এটাতে আমি দইয়ের ফ্লেভারটা অনেক বেশি পাচ্ছি। একটা টক টক একটা ফ্লেভার আছে, প্লাস হচ্ছে মিষ্টি ফ্লেভার আছে। তো ওভারঅল এই মাঠাটা আমার কাছে চা বাগানের মাঠার চেয়ে ভালো লাগছে। মাঠাটাকে আমি 35 টাকা গ্লাস অনুযায়ী আমি রেটিং দিতে পারি 8.5/10। তো মাঠাটার স্বাদ নিলেন তুষার ভাই, উনি 8.5/10 দিচ্ছেন। এবার আমি আরেকটা, আমি একটা ট্রাই করবো, তারপর দেখি এটা কেমন হয়। কাঁচামরিচ এবং দই মিক্স করা হচ্ছে, ওনার নাম হচ্ছে তানজিল এবং ওনার নাম অনুসারে এই দোকানটা। দই, কাঁচামরিচ, বিট লবণ, একটু লেবু, বিট লবণ নর্মাল লেবুন, হ্যাঁ। একটা রিভিউ করে ফেলছে, দুইটা দইয়ের মধ্যে কাঁচামরিচ কটা দিচ্ছেন? দুইটা সর্বনাশ। কাঁচামরিচের যে মাঠা, মাঠা, সেটা আমার হাতে চলে আসছে। আমি এটা একটা ধুয়ে, আমি অলরেডি, আরে একটা মাঠা অলরেডি আমি চা বাগানে খেয়েছি, ওটার টেস্ট নিয়েছি, এখন এটার টেস্ট আমি পার্থক্যটা কতটুকু বা মানটা কেমন দেখছি আপনাদের সাথে। তাছাড়া যদি আমি ফুড ব্লগার না, লাইফস্টাইল ব্লগ করি, তারপর আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা এসে যেন না থাকে, এই জন্য আসলে ভিডিওটা ছিল আরম্ভ করি। এবং লেবুর পরিমাণও বেশি, এবং মিষ্টিটা যথার্থ যতটুকু দরকার একটা মাঠার মধ্যে, 100% সার্ভিস এটা আছে স্বাদের তুলনা। কাঁচামরিচ সাথে দেওয়াতে একটা আলাদা মাঠার মধ্যে একটা ঝাঝালো একটা টেস্ট আছে, যে ঝাল ঝাল ঝাঝালো টেস্ট আছে, ওই টেস্টটা আসলে মানুষের রুচি বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট মনে হয়। আলহামদুলিল্লাহ, চা বাগানের মাঠা খেয়েছি, এখানকার মাঠার অনেক ভালো, চা বাগানের তুলনায় তানজিলের মাঠা পোড়াবাড়িতে একদম বাস স্ট্যান্ডের মধ্যে। আপনারা আসবেন অবশ্যই,
মানে কি আপনারা বলতে পারবেন যে আপনাদের মানে কেমন এটা আপনাদের কেমন লাগে কারণ আমি আমার অভিরুচি আমার টেস্ট একটু আপনাদের টেস্ট আরেক রকম হতে পারে আপনারা কি আপনারা আপনাদের মতো বলতে লাগে বিষয় যদি তবে যদি রেটিং দিতে বলেন তাহলে আমি বলবো 8 আউট অফ 10 অর্থাৎ 10 মধ্যে আমি 8 দিতে পারি এই খুবই ভালো একটা মাঠা একদম ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পাশেই আপনারা আসুন তানজিল মাঠা যে কাউকে বললেই দেখে দেবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী ভিডিওতে আমরা আজকে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম